Assalamualaikum, welcome back to our channel. Hopefully, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলো আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বুঝতে পাচ্ছেন আজকে আমি জল তরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট যে হোটেলটা সেইটা সম্পর্কে রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। তো যেহেতু আমরা সাইমনে ছিলাম, চেক আউট করে নিয়েছি, এখান থেকে আমরা জল তরঙ্গে চেক ইন করব। তো এই জন্য আমরা একটা অটো নিয়েছি আর অটোতে করে যাচ্ছি। আর আপনারা যদি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আসেন তো সব হোটেলে আসলে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ কিন্তু কমপ্লিমেন্টারি, আপনারা সেটা নিতে পারেন। তো আমরা যেহেতু এখানে ছিলাম, অটো করে নিয়ে যাচ্ছি এখন, আর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখন আমরা চলে এসেছি এখানে। যেহেতু আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল, বেশ অনেক মাস আগে আমরা বুকিংতে রেখেছিলাম, যেহেতু আমাদের এই ট্যুরটা আসলে অনেক বেশি প্ল্যান করে হয়েছিল, সব কিছু আমরা প্ল্যানিং করেই বুকিং দিয়ে রেখেছিলাম এই জন্য। তো আপনারা চাইলে বুকিং ছাড়াও আসতে পারেন নর্মালি, যদি কোনো মানে উইকেন্ড না থাকে। উইকডেসে এমনিতেই অনেক বেশি মানুষজন কমই থাকে, আর এখন যেহেতু সিজন চলছে কক্সবাজারে ক্রাউড একটু বেশি এখন। যাই হোক, তো আমরা চলে এসেছি এখানে। আর আসার পর থেকে আমরা একটু করে বুঝতে পারছিলাম এনাদের স্টাফ এইখানকার সব কিছু আসলে একটু ডন্ট কেয়ার টাইপ, অত বেশি কেয়ারিং না আসলে। তো যাই হোক, আমরা আসার পরে বেশ অনেকটা সময় লেগেছিল ওনারা লাগেজ টাগেজ নিয়ে সব কিছু ঠিকঠাক করলো। এরপরে যেহেতু আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল, সেই কিছু কাজ কমপ্লিট করতে হয়, তো সেগুলাই কিছু সময় নিয়ে নিল। এরপরে আমাদের রুমটা আসলে ফ্রি ছিল, তো আমরা আসার সাথে সাথেই রুমের চাবি পেয়ে গেছি। আর সবখানে আমাদের লাক ভালো ছিল, কোনোখানে আমাদেরকে চেক ইন করার পর বেশিক্ষণ মানে ওয়েট করতে হয়নি, আর্লি চেক ইন হয়ে গেছে আমাদের, রুমটাও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি সব জায়গাতেই। তো দেখতে পাচ্ছেন অনেক গেস্ট এখানে ওয়েট করছে, ওয়েটিং মানে লিস্টে আছে। তো লবি থেকে একদম সি ভিউ দেখা যায়, সবাই আসলে লবিতেই বসে আছে, আর এই মানে একটাই লবি এইখানে। তো আমাদের রুমটা আসলে নিস্তারাতেই ছিল কাছে এইখানে। তো আমরা চলে আসি, রুম ট্যুরটা শেয়ার করি। হাতের ডান পাশে বাথরুম আর বাম পাশে হচ্ছে একটা আলমিরা, বেশ বড় সড়ো। তো আলমিরাতে একটু প্রবলেম হয়েছে, ওটা খুলছিল না, ভিতরে হ্যাঙ্গার আটকে গেছে। পরে ওনাদেরকে বলাতে ওনারা এসে খুলে দিয়েছিলো। আর ভিতরে কী কী আছে সেটা আমি একটু হালকা পাতলা শেয়ার করছি। তো এইখানে আসলে আলাদা একটু লেগেছে, কারণ এখানে জায়নামাজটা অ্যাড করে দিয়েছে, যেটা অন্য কোথাও নেই। এখানে জায়নামাজ আর বাথরুম যেটা সেটা অ্যাডিশনাল, অন্য কোথাও নেই। এখানে উপরে ফায়ার সেফটি বক্স, এরপরে আপনার জায়নামাজ, সাথে হেয়ার ড্রায়ার ছিল, আর এখানে কমপ্লিমেন্টারি যে জুতা থাকে স্যান্ডেল, এরপরে বাথরুম ছিল। আর এরপরে আসি বাথরুমে। বাথরুমটা তো যেহেতু নতুন হোটেল, সব কিছু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন আর অনেক ভালো লাগে। টাওয়েল রাখা আছে, টয়লেট প্লাস এইখানে বেসিন আর পিছনের এরিয়াতে আসলে শাওয়ার এরিয়া। আর এইখানে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দিয়েছে, সেইটা একটুখানি শেয়ার করি, যেমন সোপ, শাওয়ার জেল, বডি লোশন, এরপরে ডেন্টাল কিট, এরপরে হচ্ছে কম, শাওয়ার ক্যাপ, এগুলাই। আর এখানে হচ্ছে একটা শেভিং মিরর। তো এগুলো সব কিছু যা যা থাকে আর অন্যান্য সব ফাইভ স্টার হোটেলে, যদিও এটা ফাইভ স্টার হোটেল কিনা আমি মানে সার্ভিসের দিক থেকে এটা মানে একদমই অ্যাকসেপ্ট করব না। তারপরেও যেহেতু আমাদের নিজেদের থেকে আসার ইচ্ছা ছিল, তো আমরা আসলাম। আসার পরে আসলে বুঝতে পারলাম এরকম একটু কেয়ারটা কম, যেটা একটু খারাপই লাগে। যদি একটু কেয়ার হয় তাহলে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে। আর সিভিলিয়ান পার্সনদের সাথে এরকম করে, আর্মি পার্সনদের সাথে কেয়ারিংটা একটু বেশি, কিন্তু এটা আসলে ঠিক না। তো ওনারা ভাবে এভাবেই চলে, এখন কি করার। তো এ পাশে আসলে বেলকনি আছে, যেহেতু আমাদের সিটি ভিউ একদম মানে এন্ট্রি করার যে গেটটা সেইটা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর সামনে ওইটা হচ্ছে হোটেল কক্স টুডে, তো একদম বারান্দা থেকে এটাই ভিউ দেখতে পাওয়া যায়। তো আমাদের এরকম জানতাম আমরা, আমরা জেনে শুনে বুকিং করেছি, তো আমাদের প্রবলেম ছিল না। আর আসলে প্রবলেমও লাগেনি, আমাদের রুমের ভিতরেই সমস্ত কাজকর্ম ছিল, আর আমরা অনেক মানে বিজি থাকবো, অন্যদিকে আমাদের সময় বেশি কাটবে, এই জন্য আমরা এরকমটাই সিলেক্ট করেছিলাম।
এখানে কিছু কমপ্লিমেন্টারি টি কফি সুগার এইসব কিছু এখানে ইলেকট্রিক কেটল আছে একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে কিছুই নাই এই যে এইটা হচ্ছে মানে সব জায়গা থেকে আলাদা কারণ এইখানে এই বাথরুমগুলো আছে অন্য কোনো জায়গায় দেয় না তো এইটার মানে অনেক বেশি ভালো লাগে আর এইখানেই তো একটা স্মার্ট টিভি আছে যেটা অন্য কোথাও পাইনি অবশ্য আমরা যেহেতু নতুন ছিল এই জন্য স্মার্ট টিভিটা ছিল তো বেবিদের জন্য খুব ভালো হয়েছে আর এই তো ছিল রুমের ভিউ তো সব কিছু বেশ ভালো ছিল সুন্দর ছিল সাজানো গোছানো ইন্টেরিয়র ডিজাইনগুলোও খুব ভালো লেগেছে এইটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা ফ্রেশ হয়ে মানে একদম সুইমিং কস্টিউম পরে এখন সুইমিংয়ের জন্য যাচ্ছি আর এই পাশে হচ্ছে সুইমিং করা জায়গা এখানে জিম প্লাস স্পা আছে আপনারা যাদের দরকার তারা কিন্তু অবশ্যই ওগুলাতেও যেতে পারেন তো এখানে আমরা এসেছি এখন সুইমিংয়ের জন্য আসার পরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি তো আমার বাচ্চা যেহেতু আজকে বার্থডে ছিল সে অনেক বেশি এক্সাইটেড আর ওর আসলে ফটো সেশনের জন্য আমরা এসেছি সামনে দুইটা অংশ ছিল মানে একটা দোলনা আর একটা এরিয়া ছিল যেটা আমরা ফেসবুকে আসলে অনেক সাজানো গোছানো দেখেছিলাম বাট এইখানে কোনো কিছু সাজানো প্লাস লাইটিং কিছুই নেই আসার পরে যা দেখলাম আর কি আর এই যে সামনের অংশ এখান থেকে আসলে মানে সি ভিউ যেসব রুমগুলো কিংবা সুইটগুলো আছে সেগুলো সবই ভালো যারা মানে সি ভিউ নিতে চায় তারা তো ইজিলি নিতেই পারে আর এখানে গার্ডেনটা অনেক বড় একটা এরিয়া মিলে হয়েছে যেটা অন্য কোনো হোটেলের গার্ডেন এরিয়া এত বড় নেই এইটা একটা প্লাস পয়েন্ট বাচ্চারা খেলতে পারে আর ওই পাশে বাচ্চাদের খেলার জায়গা বাট যেটা দেখেছিলাম আমরা অনেক সুন্দর করে ডেকোরেশন করা থাকে কিন্তু ওনারা মেবি কোনো অকেশন ছাড়া ডেকোরেশন করে না জিনিসটা আমার কাছে খারাপই লাগলো কারণ আমি ওই ডেকোরেশনের জন্য এসেছিলাম ভেবেছিলাম ফটোশ্যুট করতে পারবো বাচ্চার বাট যেটা পসিবল হয়নি তো অনেক কিছু মিলে একটু মুড অফ ছিল যেহেতু সার্ভিসটা সেভাবে পাচ্ছিলাম না যদিও জানতাম বাট ওই ডেকোরেশনগুলোও অ্যাভেলেবল ছিল না এরপরে আমাদের কেক এইখান থেকে রেডি করে দেওয়ার কথা ছিল বাট ওনারা অনেক বেশি টাইম নিবে আমরা দিনের আলোই পাবো না সে সম্পর্কে আসলে খুবই খারাপ লেগেছে আর কি আমরা কেকটা বাইরে থেকে নিতে হয়েছে মনের মতো কেকটাও আর পেলাম না তো সব মিলে একটু খারাপই ছিল আর এরপরে আমরা বিকেলবেলা বের হয়েছি একটু আমরা এখন আসলে বিচে যাবো তো বিচটা অনেক বেশি ক্রাউডি কি বলবো মানে যারা একটু নিরিবিলি বিচ পছন্দ করেন আমি রেকমেন্ড করবো তারা কখনোই এখানে আসতে চাইবে না কারণ এটা হচ্ছে সুগন্ধা বিচ এরপরে লাবণী বিচ তো অনেক বেশি মানুষজন পার্সোনাল কোনো বিচ নাই এটা বসার কোনো পার্সোনাল জায়গাও নেই ওরকম করে তো খুবই একটা গজা মিল টাইপ অবস্থা এত মানুষের মাঝে আসলে এনজয় করা পসিবল না রুম থেকেই শুধু ভিউ নিতে হবে এরকম সামনে বিচ নিরিবিলি নেই এটা তেমন পছন্দর কিছু না তো যাই হোক এই তো বলে নিলাম বিচটা একদমই কেউ এনজয় করতে পারবে না যদি আমাদের মতো হয় তো আমরা তারপরেও মনের কষ্ট নিয়ে অনেক কিছুই করেছি যেগুলো আমার রেগুলার ভ্লগে আমি একটু একটু করে শেয়ার করে ফেলবো আর এখন হচ্ছে রাতের বেলা আমার বাচ্চা অনেকক্ষণ ঘুমিয়েছিল ওঠার পরে ওকে নিয়ে ডিনারে যাচ্ছে যেহেতু ওর বার্থডে ডিনার আজকে আর ও আসলে কক পারছে না তো এখানে একটা ডালের মেনু ছিল ডাল মানে ডাল বাটারফ্লাই মুগ ডালের ছিল যেটা সেই জন্য আসলে এখানে আসা তো আলহামদুলিল্লাহ সে অবশ্যই ডালটা দিয়ে রেস্টুরেন্টে বসে খেয়েছি একটুখানি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ওনাদের ব্যবহার কিংবা সব কিছু থেকে মানে অত বেশি আন্তরিকতার কিছুই নেই তারপরেও আমার বাচ্চা একটু খেয়েছে সেটাই একটু আমার কাছে ভালো লেগেছে তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এইখানে এসে খুব বেশি ক্রাউড ছিল না এরপর থেকেই আরও মানুষজন সবাই চলে আসবে আর আমরা এখানে এসে খাবার অর্ডার করি আমরা একটা ভর্তা প্ল্যাটার অর্ডার করি যেটাতে পাঁচটা মেনু থাকার কথা মানে পাঁচটা ভর্তা সেটাতে চারটা ছিল একটা নাকি শেষ হয়ে গিয়েছে নাকি করেনি জানি না এটা কেমন কথা একটা প্ল্যাটার যে পাঁচটা থাকবে দাম তো পাঁচটারই নিয়েছে কিন্তু দিয়েছে চারটা মানে কেমন একটা কথা তো যাই হোক কিছু করার নেই এখানে অনেক কিছুই অনেক অদ্ভুত টাইপ আর আমাদের আসলে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আসার পরে তো এই তো কী আর বলবো যদি কেউ ভালো সার্ভিসের আশা করে তাদের এইখানে না আসাই ভালো কারণ ইনারা সবাই আর্মি পার্সনদের নিয়েই বিজি সিভিলিয়ান মানে পার্সনদের জন্য কোনো টাইম নেই থাকলে থাকলো না থাকলে না থাকলো এরকম ডোন্ট কেয়ার একটা ভাব আর বিচটা একদমই ক্রাউড
যেটা এনজয় করার মতো না। বাকি সব কিছু ছিল ভিতরে, সব কিছু মোটামুটি ভালো। নিজেরা নিজেরা যদি আসলে সব এনজয় করতে পারে তাহলে তো সেটা আলাদা ব্যাপার। তো এখানে আমরা বসে অর্ডার করে ফেলেছি, যেহেতু আমার বাচ্চার জন্মদিন ছিল তো ওর জন্মদিনের ডিনারটাই ছিল। তো আমরা বাচ্চার রেসিপিটার জন্য এখানে আসে, তো ওই রেসিপিটা ভালো লেগেছে। যদিও আমি নিজেও কমপ্লেন পেয়েছিলাম যে এখানকার খাবার ভালো না, তো খাবার আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার খাবার নিয়ে অতটা কমপ্লেন নেই, যদিও ব্রেকফাস্টের যে মেনুগুলো হয় অন্যান্য বাফেট আইটেমের, মানে বাফেটে যে আইটেমগুলো থাকে সেখান থেকে এখানে আইটেমগুলো অনেক বেশি কম, অনেক কম লেগেছে আমাদের কাছে। আর খাবারগুলো ছিল মোটামুটি টেস্টি, খারাপ না, তবে আইটেম অনেক বেশি কম ছিল। তো এই একটা কথা, আর তো বলেই নিয়েছি, আরও বাকি অনেক কিছুই শেয়ার করছি, যারা বোঝার তারা বুঝে যাচ্ছেন আমার ভিডিও দেখে। আর এই তো আমি মানে রেকমেন্ড করব না কাউকে এখানে এসে সি ভিউ এনজয় করার জন্য, বিচটা এনজয় করার জন্য। যদি রুম থেকে কেউ সি ভিউ রুম নিয়ে এনজয় করতে চায় তাহলে তো ওয়েলকাম, আর যাদের সার্ভিসের দরকার নেই ভালো তারাও ওয়েলকাম। আর খাবার মোটামুটি ভালো, খুব যে বেশি খারাপ তা না। তো আমরা এখানে আমাদের খাবার পেয়েছি, যে দেখেন চারটা আইটেম দিয়েছে যেটাতে পাঁচটা থাকার কথা। তো এরপরে আমরা একটু গার্ডেন এরিয়াতে যাব, আর একটু বিচেও যাব রাতের বেলা। রাতের বেলাও আসলে এখানে ক্রাউড বেশি থাকে, তো কী আর করার, ওরকম মানে ভালো একটা সময় যে কাটবে বিচে সেরকম কিছুই হয়নি। বাট লবি থেকে কিন্তু সি ভিউ পাওয়া যায় বেশ ভালোই, আর লবি একটাই মাত্র। আর এখানে যে এই পাশে একটা সিঁড়ি আছে যেটা সুইমিং পুলের পাশে, একদম বিচ থেকে এসে এখান দিয়ে উপরেও যাওয়া যায়, নিচে মানে লবিতে না ঢুকলেও হয়। এই জিনিসগুলো বেশ আমাদের কাছে ভালো লেগেছিলো, সাথে ফেসবুকে যে ডেকোরেশন দুইটা দেখেছিলাম ওগুলো বেশ ভালো লেগেছিলো। বাট এইখানে দেখেন রাতের বেলাতেও কোনো ডেকোরেশন করা নেই। তো পরে আমরা যে বুঝলাম কোনো স্পেশাল দিনে ওনারা জাস্ট ডেকোরেশন করে, বাট অন্যান্য যে ফাইভ স্টার হোটেলগুলো, যেমন সি পার্লের কথা বলি আমি, ওইখানে কিন্তু প্রতিদিনই যে ডেকোরেশনগুলো থাকে সেগুলো প্রতিদিনই সন্ধ্যার পরে তারা সুন্দর করে ডেকোরেট করে, লাইটিং করে, কিন্তু এখানে ওরকম কিছু নেই। তো এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। আমরা এই ডেকোরেশন থাকার কারণেই এসেছিলাম, যে ওইখানে আমি কিছু মানে ফটোশ্যুট করতে পারবো আম বাচ্চার, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, এরপরে আমরা গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে এখন চলে এসেছি। আর এইখানে তো বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটার আছে, তো আমার বাচ্চাও কম যাচ্ছে না, সে এখান থেকে আইসক্রিম নিবে, তো আমরা সেইটাই নিচ্ছি। এরপরে আমি যে বলেছিলাম এইখানে আসার পরে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটাও দেয়নি ওনারা, মানে এতটাই ডোন্ট কেয়ার, ওনাদেরকে নাকি বলতে হবে দেন দিবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। মানে গেস্টরা যে আসবে তাদের কেয়ার করবে এরকম সময় নেই তাদের কাছে। তো তারপরে রাতের বেলা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর এখানে আমরা লবিতে বসে কিছুটা সময় এনজয় করেছি। তো এখানে বেশ রাতের বেলাও বসে থাকা যায়, কারণ বিচটা যেহেতু অনেক বেশি ক্রাউডই থাকে, তো বিচে না যে এই গার্ডেন এরিয়াতে একটু টাইম স্পেন্ড করতে বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আমার বাচ্চাও একটু দৌড়াদৌড়ি করলো, খেললো, আমরাও একটু এনজয় করলাম, মানে রাতের বেলায় গার্ডেন এরিয়াটা একটু এনজয় করা গেছে। আর এখানে আমরা বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো, দেন আমরা রুমে চলে আসি। রুমে এসেই তো আমার বেবি যেহেতু খেলছে আর ওর বার্থডে নাইটটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা বেশ অনেক কিছুই করি। আর এই তো আমাদের কাছে আমাদের আজকের দিনটা এভাবেই কেটেছে। আর নেক্সট দিন সকালবেলা আমি শেয়ার করব বাফের ব্রেকফাস্ট কী ছিল আর কেমন কী আইটেম ছিল। তো এই তো সকালবেলায় আমরা আসলে রেডি হয়ে নিয়েছি, আর যেহেতু আমরা একদিন থাকবো এখানে তো আমরা চেক আউট হয়ে যাবে, সেজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, মোটামুটি রাতেই গুছিয়ে রেখেছি। আর সকালে একদম বেবিকে রেডি করে নিয়েছি, এখন আমরা উপরে যাচ্ছি, এটা হচ্ছে ছয়তলাতে বাফেট ব্রেকফাস্টটা হবে, তো এটা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল তো এখানে যা ছিল আমরা সেইটাই থেকেই কিছু কিছু বেছে বেছে নিয়েছি, আর টেস্ট মোটামুটি ভালো লেগেছে।
আর আমরা এখন এই যে উপরে চলে এসেছি, এখানে এরিয়াটা কিন্তু বেশ বড়, তারপরেও কেন জানি না টেবিল অনেক বেশি কমই লেগেছে আর মানুষজন অনেক বেশি ছিল, তো সব টেবিলে এখানেই বুক ছিল। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি, এরপরে আসলে একটা সি ভিউ এরিয়া দেখে আমরা সেইখানে বসি আর কি। তো এখানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্টের সময়, এরপরে আর হবে না, তো আমরা মনে হয় 8:30 সময় এরকমটা এসেছিলাম। তো এইখানে আসলে ভিউটা অনেক বেশি জোস, মানে খুবই সুন্দর আসলে, বলার মতো না। আর এইটুক জায়গা মিলে আসলে সমস্ত খাবার দাবার, তো বুঝতে পারছেন মানে খুবই কম আইটেম। তো তারপরেও কিন্তু প্রত্যেকটা আইটেম আমরা নিতেও পারবো না, খেতেও পারবো না, টেস্ট করতেও পারবো না, কিন্তু যে কয়েকটা আইটেম নিয়েছিল আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া, কিন্তু তারপরে একটা করে টেবিল হওয়াতে কেন জানি না মানে জায়গা অনেক বেশি কম লেগেছে, কারণ আরও যারা আসছে গেস্টরা বসতে পারছে না, ওয়েট করতে হচ্ছে, তো এরকম একটা অবস্থা ছিল। তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়েছি, আরও যত কিছুই থাকুক না কেন, এখানে খিচুড়ি, মুরগির মাংস, সবজি, একটুখানি পাস্তা, পরোটা, এগুলো নিয়েছি, আর জুস নিয়েছি, ডিম পোস্ট নিয়েছি সাথে, আর আফরাজকে কিছু এই যে ব্রেড নিয়ে এসে দিয়েছিল, আর খাওয়ার পরে কিছু ফল, আর এখানে হালুয়া, সেমাই এগুলাও ছিল। তো শুধু যে হালুয়াটা ছিল এটা বেশ মজারই লেগেছে। তো সব কিছু আমরা অনেক বেশি এনজয় করেছি, খাবারগুলো বেশ ভালোই ছিল, আর মানে মোটামুটি ভালোই ছিল খাবার। এরপরে আমরা আমাদের প্যাকিং কমপ্লিট করলাম রুমে এসে, যেহেতু আমাদের চেক আউটের সময় হয়ে যাবে পরে, তো বাচ্চাকেও আবার খাওয়াতে হয়েছে রুমে আসার পরে, খুব বেশি সময় ছিল না হাতে। তো আমরা সব কিছু একদম গুছিয়ে দেন বিচে যাচ্ছি, বাচ্চা খেলবে, আর ওইখানে চেক আউটের জন্য যা যা করতে হয় সব মানে সব কিছু করা হবে। এরপরে আমরা লবিতে কিছুক্ষণ ব্যাগটাগ রেখে একটুখানি সময় এখানে থাকবো, এরপরে এখান থেকে অন্য একটা হোটেলে শিফট করবো আজকে। তো এই তো, তো এখানে এসে বেবি আসলে খেলছিল, আর বিচের কথা কি বলবো, মানে এত বেশি ক্রাউড দেখে আসলে বিচে যাওয়ারও ইচ্ছা হচ্ছিলো না সেরকম করে, খুবই ভিড় আসলে। কলাদলি বিচটা আসলে এই মানে সুগন্ধা আর লাবণী বিচের চেয়ে একটুখানি কম ক্রাউডই মানে ভালো লাগে, তারপরে কিন্তু লাবণী বিচ আর এই সুগন্ধা বিচে আসলে যাওয়ার মতো না, এত বেশি ক্রাউডে। যারা একটু ক্রাউড মানে এড়িয়ে চলেন, ক্রাউড এরিয়া, তাদের না আসাই ভালো, আমি আবারও বলছি, বারবারই বলছি। বাট এমনিতে বেশ বড় সড়ো জায়গা আছে, সি ভিউ রুম নিলে রুম থেকে সি ভিউ মানে এনজয় করতে পারবে, সব কিছু সব মিলিয়ে এগুলো দিক দিয়ে ভালো আছে। বাট সার্ভিসটা খুব বেশি কিছুই না, একদমই ভালো লাগেনি। আর এই তো, তো আমরা এখন এইখান থেকে আরেকটা হোটেলে শিফট করব, আর আপনাদের সাথে জল তরঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম। তো এরপরে যারা আসতে চান অবশ্যই ওয়েলকাম, আপনার হোটেলেও ছিল না, এতে জায়নামাজ বাদরব। আর এই তো, এরপরে এইখানে যে মানে বীজ থেকে এসে পা ধোয়ার জন্য পানি দিয়ে রাখা একটা জায়গা, এটাও বেশ ভালো, ওর পাশে বাথরুমের ব্যবস্থা আছে, ওদিকেও আসলে চেঞ্জ করা যাবে কিংবা ধুয়ে ফেলতে পারবে পা, আর এটাও ভালো, একদম বাচ্চারা এনজয় করে এখানে। তো এই তো ছিল আমাদের আজকে জল তরঙ্গের থাকার রিভিউ, হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই তো, সবাই আসতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, যারা যারা দেখে থাকার ইচ্ছা অবশ্যই আসতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো চেক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।